গাজার বিভিন্ন অক্ষে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর হামলার তোপের মুখে টালমাটাল দখলদার ইসরায়েল, কিন্তু তুমুল প্রতিরোধের মুখেও নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সেনারা। নিপীড়ন, নির্যাতন, হত্যাযজ্ঞ রীতিমতো নেশায় পরিণত হয়েছে ইসরায়েলি হায়নাদের। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর ইসরায়েলকে উদ্দেশ্য করে নতুন করে হুঙ্কার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব থেকে কোনো অবস্থাতেই পিছু হটবে না তুরস্ক। দেশটির স্থপতি এবং প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্ক সহ পূর্বপুরুষদের কাছে ফিলিস্তিনির সম্পর্ক ছিল সবকিছুর ঊর্ধ্বে। সেই সম্পর্কের মান রক্ষার্থে অবশ্যই তুরস্ক ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাবে। একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার জন্য তুরস্কের প্রতিশ্রুতি জারি থাকার ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট। শুক্রবার তুর্কি মিলিটারি একাডেমির স্নাতক অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রতি তুরস্কের সমর্থনের গুরুত্ব তুলে ধরেন এরদোয়ান। এরদোয়ান বলেন, যারা বলে আমরা জেরুজালেম নিয়ে চিন্তা করি না, সে এই জাতির ইতিহাস জানে না। ইসরায়েলের জোরপূর্বক দখল করা জেরুজালেমের সঙ্গে তুরস্কের চার শতাব্দীর ইতিহাস জড়িয়ে আছে। অটোম্যান সাম্রাজ্যে দীর্ঘ কয়েকশো বছর তুরস্কের অধীনে ছিল জেরুজালেম সহ আরব বিশ্বের বিস্তীর্ণ অঞ্চল। তুর্কি রাষ্ট্রপ্রধান জোরালো কণ্ঠে বলেন, আমরা জেরুজালেম থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে পারি না, ইস্তাম্বুল এবং জেরুজালেমকে আলাদা করে দেখতে পারি না। উল্লেখ্য যে 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর 1980 সালে পুরো জেরুজালেমের দখল নেয় তারা। তখন একরকম জোর করে জেরুজালেমকে নিজেদের রাজধানী ঘোষণা করে ইহুদিবাদী ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র ছাড়া বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় কখনো তাদের এই দখলদারিত্বের স্বীকৃতি দেয়নি। এরদোয়ান বরাবরই এই দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধকে অধিকৃত পশ্চিম তীর এবং তার বাইরে সম্প্রসারণের জন্য ইহুদিবাদী ইসরায়েলের কঠোর নিন্দা করেছেন। ফিদান স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েল কেবল গাজায় গণহত্যা চালাচ্ছে না, বরং এটি এখন এই যুদ্ধকে পশ্চিম তীর, লেবানন এবং সম্ভাব্য অন্যান্য দেশগুলোকে শত্রু হিসেবে বিবেচিত করছে, যা আমরা প্রত্যক্ষভাবে বুঝতে বা ধারণা করতে পারি না। ইসরায়েলের অবৈধ সরকার এই অঞ্চলে দখলদারিত্ব ও গণহত্যা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ফিদান নিপীড়িত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের অপরাধ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।